আজ বানাবো চৈত্র সংক্রান্তি স্পেশাল খইয়ের ছাতুর নাড়ু। খইয়ের ছাতুর নাড়ু বানাতে লাগছে খইয়ের ছাতু, এখানে 200 গ্রাম খই গুঁড়ো করে নিয়েছি, আর লাগছে গুড়, গুড় নিয়েছি ঠিক 250 গ্রাম। এছাড়া খইয়ের ছাতুর নাড়ুটা বানানোর জন্যে এখানে কিছু ডিজাইন আছে, এরকম যে কোনো রকমের ডিজাইনের ডাইস আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। এবার নাড়ু বানানোর জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়ে এতে 2 কাপ জল দিয়ে দিয়েছি, 250 গ্রাম গুড়ের জন্য এখানে 2 কাপ জল দিয়েছি। এবার এতে গুড়গুলো দিয়ে দিচ্ছি, সমস্তটা গুড় দিয়ে এটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। গুড়টা ফুটে এসছে, এবার দেখে নিতে হবে এটা ঠিকঠাক হয়েছে কি না। এইভাবে 2 আঙ্গুলের ফাঁকে নিয়ে দেখতে হবে, এই যে এরকম তারের মতো হচ্ছে তার মানে গুড়টা ঠিকঠাক করে তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এটা নাবিয়ে নেব। এবার এই খইয়ের ছাতুর মধ্যে সমস্তটা গুড় দিয়ে দেব, সমস্তটা গুড় দিয়ে এটা এইভাবে নাড়তে থাকতে হবে। এইভাবে একটা খুন্তি বা চামচের সাহায্যে এটাকে নাড়তে থাকতে হবে। এবার এটাকে 2 মিনিটের জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এটা একটু ঠান্ডা হয়ে এলে এভাবে হাতের সাহায্যে এটাকে চেপে চেপে মাখতে থাকতে হবে, এটা খুব ভালোভাবে মাখতে হবে। মাখার সময় দেখতে হবে যে এটা যেন ঝুরঝুরে না হয়ে যায়, এটা যদি ঝুরঝুরে হতে থাকে তাহলে সেক্ষেত্রে আবারও একটুখানি গুড়ের জল বা গুড় গরম করে এতে দিতে হবে। এইভাবে এর ছোট ছোট লেচি আমরা বানিয়ে নিয়েছি। এবার ডাইসের মধ্যে প্রথমে কিছুটা ছাতুর গুঁড়ো দিয়ে দিলাম, এবার এতে এই লেচিগুলো এভাবে বসিয়ে ভালোভাবে চারদিক দিয়ে চাপ দিতে হবে, এটাকে চারদিক দিয়ে ভালোভাবে চেপে চেপেই নাড়ুটা তৈরি করতে হবে। নাড়ুটা যদি কোনোভাবে নরম থেকে যায় তাহলে কিন্তু এটা বেশি দিন থাকবে না। নাড়ুটা একটু শক্ত হলেই কিন্তু এটা খেতেও ভালো হবে আর অনেক দিন থাকবেও। এইভাবে আমরা এক একটা করে ডিজাইন তুলে নেব। আবারও সামান্য পরিমাণে ছাতুর গুঁড়ো এতে দিয়ে দিলাম, এবার আবারও একটা লেচি এর মধ্যে বসিয়ে দিচ্ছি, চারদিক দিয়ে এটাকে এভাবে চাপ দিতে হবে। এবার এভাবে উপর থেকে চাপ দিয়ে এই ডিজাইনগুলো তুলে নিচ্ছি। এই একইভাবে আরও কতগুলো আমরা বানিয়ে নেব। হয়ে গেল চৈত্র সংক্রান্তি স্পেশাল আমাদের খইয়ের ছাতুর এই নাড়ু। আপনারাও এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব সহজেই চটপট তৈরি।